তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমরা কাঁথি নগর মণ্ডলের পক্ষ থেকে অনুরোধ করছি। প্রথমেই আমি কাঁথি শহরের দেশপ্রেমিক জাতীয়তাবাদী এবং সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরমে দীক্ষিত কয়েক হাজার সুনাগরিক ভদ্রমণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, শ্রদ্ধা, সালাম জানাই। আজকের দিনটি যদিও আমরা ইংরেজি ক্যালেন্ডার ধরে চলি, তাই আমরা পয়লা বৈশাখের থেকেও ফার্স্ট জানুয়ারিকে বেশি গুরুত্ব দিই, তার আগের দিন থেকেই আনন্দ ইত্যাদি করতে শুরু করি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আজকের দিনটা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কল্পতরু উৎসব কাশীপুর উদ্যান বাটিতে তিনি যেটা করেছিলেন তার জন্যই বাংলা বাঙালির সন্তান হিসেবে গর্ব অনুভব করি। যে জায়গায় এখানে আজকে যোগদান মেলা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির কাঁথি নগর মণ্ডল আয়োজিত এই মহতি ইনডোর কর্মী সভা হচ্ছে, এর কাছেই অনেক প্রাচীন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশন। আপনারা যারা এখানকার আঠিলাগড়ি হাতাবাড়ির মানুষ তারা দেখেছেন যে আমি সূর্য ওঠার আগে বছরের পর বছর আমি মর্নিং ওয়াক করতে এসে মিশনে আসতাম। তাই প্রভু চরণে প্রণাম নিবেদন করি, প্রভু রামকৃষ্ণ শরণম। আমি আজকের এই কল্পতরু উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন নগর মণ্ডলের সভাপতি, যে বিদ্যালয়ে আমি অধ্যয়ন করেছি, কাঁথি কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের অত্যন্ত প্রীতি শিক্ষক বিভাসবাবু, তাকে আমি আন্তরিক জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। নগর মণ্ডলের মোর্চার কর্মকর্তা, আইটি সেল, অন্যান্য সহযোগী বৃন্দ, বিস্তারক বৃন্দ, শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, বুথ সভাপতিগণ, ওয়ার্ড সভাপতিগণ, তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই। কারণ 19 তারিখে রাষ্ট্রীয় নেতা অমিত শাহ আমাকে বরণ করার পরে তাদের সঙ্গে আমার প্রথম দেখা হলো। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অনেক দিনের সম্পর্ক আমার বাড়ির সঙ্গে, রাজনীতির ঊর্ধ্বে সম্পর্ক, এই জেলার সভাপতি, মিষ্টভাষী সম্মানীয় অনুপ চক্রবর্তী মহোদয়কে। এখানে জাতীয় পরিষদের সদস্য কমলেশ বাবু আছেন, প্রাক্তন সভাপতি এই জেলার অবজারভার তমলুকের বিশিষ্ট মানুষ মলয় সিনহা আছেন, প্রাক্তন সভাপতি সোমনাথ রায় আছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের কাঁথি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির তিনজন জিএস আছেন, অসীম মিশ্র, তাপস দোলাই, সুদাম বাবু, তাদের সহ ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মকর্তা এবং জেলার মোর্চার সহযোগী বৃন্দকেও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা জানেন যে আজকে এখানকার প্রেস মিডিয়ার বন্ধুরা এসেছেন, শুধু এখানকার নয়, জেলার নয়, কলকাতা থেকেও কেউ কেউ এসেছেন। আজকে কাঁথি নগরের, কাঁথি শহরের ছোট্ট শহর একুশটি ওয়ার্ড, এখানে বিগত পৌর বোর্ডের সশরীরে উপস্থিত থেকে 13 জন কাউন্সিলর আর শারীরিক অসুস্থতার জন্য আসতে না পেরে লিখিতভাবে পাঠানো আরো দুজন, মোট 15 জন এখানে ভারতীয় জনতা পার্টির পদ্মফুলের পতাকা গ্রহণ করবেন। এবং আমার ভাই হিসেবে নয়, এই শহরকে গত 10 বছর ধরে সেবা দিয়েছেন এবং নির্বাচন করতে এই সরকার ভয় পায়, আমি সরকারে ছিলাম,
ভোট কে ভয় পায়, সবাইকে ঝুলিয়ে রেখেছে। আর ভোট করলেই পঞ্চায়েতের মতো অবস্থা হবে, লুট করবে আর পরের ভোটে হারবে। তাই পৌরসভা কর্পোরেশনের ভোট করার ক্ষমতা নেই। তাই সৌমেন্দু অধিকারী 10 বছর এই পুরসভার সেবা দিয়েছেন, তিনিও আজকে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ অনুপ চক্রবর্তীর কাছ থেকে গ্রহণ করবেন। আমি কৃতজ্ঞ এই শহরের বিশিষ্ট নাগরিক 15 বছর ভাইস চেয়ারম্যান ছিলেন স্বপন পাল মহোদয়, কাউন্সিলর জগদীশ দিন্দাই এক্স কাউন্সিলর, এক্স কাউন্সিলর বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুভাশিস পান্ডা এবং এক্স কাউন্সিলর মহাদেব মাইতি, তারাও আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারে সদস্য হিসেবে গ্রহণ করলেন। আমি ভারতীয় জনতা পার্টির সংগ্রামী কর্মী বৃন্দকে এবং আজকে যারা নবাগত এলেন তাদের উভয়ের মধ্যে সমন্বয়ের কাজটা করার সাথে সাথে একটা কথা আমি আপনাদের বলবো, যে গত লোকসভা নির্বাচনে আপনাদের সঙ্গে আমি যে দলটা করতাম তৃণমূল কংগ্রেস, তার ডিফারেন্স ছিল 19,000। আজকে 4 থেকে 5,000 তরুণ তরতাজা যুবক, আমার বোন দিদি মহিলারা এবং অনেক বর্ষিয়ান মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করলেন। যদি ধরে নেন 5 × 4 = 20,000। এই সিটটা কিন্তু দক্ষিণকাঠি আজ থেকে ভারতীয় জনতা পার্টির যে হিসাবের খাতা আছে তাতে তুলে দিতে পারেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ভারতীয় জনতা পার্টির বন্ধুরা কর্মীরা মার খেয়ে কেস খেয়ে লড়াই করে গত লোকসভা নির্বাচনে এই রাজ্যে 18টা আসন জয়যুক্ত হয়েছে এবং 100-এর বেশি বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে। আমার শুভেন্দু অধিকারীর দায়িত্বটা হচ্ছে বালু মাটির শুভেন্দু আর লাল মাটির দিলীপ ঘোষ, দুজনে এক হয়েছি, দুজনে একসঙ্গে এই মাইনাস থাকা আসনগুলোকে প্লাস করতে করতে আমরা যাব। আজকে 1 জানুয়ারি প্রথম দিন শপথ নিলাম, ক্রমশ প্রকাশ্য প্রত্যেক দিন এই যোগদান মেলা হবে। আগামীকাল হলদিয়া উন্নয়ন ব্লকের দাঁড়িবেড়িয়াতে হবে, সেখানেও প্রচুর যোগদান হবে, প্রতিদিনই হবে। 30শে জানুয়ারির মধ্যে আমরা এমন পরিস্থিতি তৈরি করব গণতান্ত্রিকভাবে শিষ্টাচার মেনে রাজনৈতিক লড়াই করে, তাতে আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টি এখানে নিরঙ্কুশ নয়, 100% সাফল্যের জায়গায় পৌঁছে যাবে এবং তৃণমূল কংগ্রেসের বুথে বাড়ি বাড়ি গিয়ে নকল ভোটিং মেশিন দেখানোর মতো লোক তারা খুঁজে পাবে না, এ ব্যবস্থা আমরা করবো, এটুকু আমি আপনাদের বলতে পারি। আপনারা শুভেন্দু অধিকারীকে ভূমিপুত্র হিসেবে চিনেন, আপনারা জানেন যে আমি আপনাদের এখানে কাজ করেছি, যে পাশের যে ওয়ার্ডটা পুরনো 8 নম্বর ওয়ার্ড, এই 8 নম্বর ওয়ার্ডে আমি 2 বার কাউন্সিলর ছিলাম। আপনারা জানেন এখানে কিছুদিন আগে একটা সভা করা হয়েছে, আমি খুব কৃতজ্ঞ যে 23 তারিখে একটা এখানে সভা হয়েছে, মিছিল হয়েছে। কাদের মিছিল? উচ্ছৃঙ্খল কিছু লোক, কিছু বিজেপির পতাকা ছিঁড়েছে, আমার ছবিতে কোথাও ছিঁড়েছে, কালি লাগিয়েছে। আমাদের লোকজন আছে ভালো করে উত্তর দেওয়ার মতো, আমি বলেছিলাম যে না, এগুলো করতে দাও, এদের স্বরূপটা লোক দেখুক, এই শহর শিক্ষিত লোকের বাস করে। কমলেশবাবু বলছিলেন না যে আমরা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে 8 বছর ধরে গোটা রাজ্যের মধ্যে শতাংশের বিচারে প্রথম, যত এই সব নোংরামি করবে। আমাকে তো লোক ফোন করে, আমি কাজে ছিলাম অন্য জায়গায়, বলছে হায়দ্রাবাদে একটা পার্টি আছে, সেই পার্টির মিটিং হচ্ছে ডরমিটরির মাঠে, সে পার্টির নামটা আর বলছি না, বুঝে নেন আপনারা, ওটা কোনো রাজনৈতিক দলের মিটিং ছিল না। এসেছিলেন কে? গার্ডেন রিজার্ভ মিটিয়া বুরুজকে মিনি পাকিস্তান বলা মন্ত্রী, আর এসেছিলেন কে? তোলাবাজ ভাইপোর জ্যাঠামশাই। আপনারা 24 তারিখে যা দেখিয়ে দিয়েছেন সেই ঘোর কাটতে ওদের 24 ঘন্টা লেগেছে, 24 ঘন্টা করো ভাবছি কি বলবো, উত্তর দিচ্ছে, আচ্ছা কাল এসো ভাই সাংবাদিক, কাল বলবো, আজকে আর বলার মতো অবস্থায় নেই।
তারপরে আবার ঘোড়টোর কাটিয়ে মাঠে নেমেছে। আপনারা জানেন আমার গুরুদেব প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়, ছোট বয়স থেকে ভালোবাসতেন, তার অটোবায়োগ্রাফির দ্বিতীয় এডিশনে আমার সম্পর্কে কয়েক লাইন লেখাও আছে। তিনি 2009 লোকসভা নির্বাচনের সময় মহিষাদলে এসেছিলেন প্রচারে। প্রণববাবু সেখানে জনগণকে বলছেন, সতীশ দা সুশীল দার এই আসনে আমি শুভেন্দুকে দিতে এসেছি, শুভেন্দুকে তোমরা জেতাও, শুভেন্দু মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আপনাদের শুনতে ভালো লাগছে, ডক্টর অমিত মিত্র রাজ্যের অর্থমন্ত্রী আবগারি মন্ত্রী, চাকরি তো দিতে পারেননি বেকারদের, তিনি পান দোকানে চা দোকানে 20 টাকার পাউচ বিক্রি করার ব্যবস্থা করে দিয়েছেন। আর সেই পাউচ খেয়ে জর্জ ফার্নান্ডেজের টাকায় তৈরি তৃণমূল ভবনে বসে তৃণমূলের একজন এমপি বললেন, মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায়, বদলা নেবেন না আপনারা? অবিভক্ত মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম, পূর্ব প্রশাসনিক ভাবে ত্রিখণ্ডিত, কিন্তু আমরা বদলা নেব নির্বাচনে, বদলা নিতে হবে, কারণ আমি মানুষের সঙ্গে, আমাকে প্রণববাবু শিখিয়েছেন বিশ্বাসঘাতকতা করবেন না। বলছে কি ডিল হয়েছে অধিকারী বাড়ির ছেলেটার সঙ্গে? প্রথমে বলছিল এ তো ফালতু, কাঁথিতে 4টা লোক আছে, নন্দীগ্রামে 2টা লোক আছে, কিছু হবে না। আর গত 12 দিন ধরে সমানে গালাগালি করে যাচ্ছে, যত রকম গালাগালি সোশ্যাল মিডিয়াতে, একটা ঠিকাদার সংস্থাকে নিয়ে এসছে 400 কোটি না 500 কোটি আমি জানি না, আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনি ভিতরেই ছিলেন, জানেন না কেন? ওখানে জানার কোনো সুযোগ নই, ওটা কোম্পানি, ওটা এখন আর পার্টি নেই, 1.5 জনের পার্টি, পিসি আর ভাইপো 1.5 জন মিলে সব করে, আর বাকিগুলোকে সব কর্মচারী করে দিয়েছে। আর আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে যেসব প্রাণী বীরেন্দ্রনাথ শাসমল জন্মেছে, আমি কর্মচারী হব কি করে? এই দেশপ্রান্ত কংগ্রেস অধিবেশনে কলকাতায় অপমান হয়েছে, তমালদা শুনছেন, আমার ট্রেনার ছিল এই মাঠে, আমি আপনার কাছে করেছি, আমি মাইকে বলছি, তমাল পল্লব বিশ্বাস গুরুদেব প্রণাম, ঠিক জায়গায় চলে এসেছি। তা আমি আপনাকে বলি যে আজকে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। কেন পড়ানো হয়েছিল? তিনি কংগ্রেস অধিবেশনে অপমানিত হয়ে 2টো জুতো রেখে বেরিয়ে এসেছিলেন, ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিলেন, আমরা জানি, আমরা ইতিহাসে পড়েছি, আমি দেশপ্রাণ হইনি, তার একটু রক্ত তো আছে। এখন যারা রাজনীতি করে, কজনের পরিবারের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আছে? আমার বাড়ির লোক তো বিপিন অধিকারী জেলে ছিল, আমার বাড়ির লোক, আমার দাদু তো কেনারাম অধিকারী বাসুদেব ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান ছিল, বাণিজ্যলে ভেসে আসা লোক, এইসব লোককে দিয়ে গালাগালি করাচ্ছেন, আজে বাজে কথা বলাচ্ছেন। আপনি ভাবতে পারেন, অশোক ভট্টাচ পৌর প্রশাসক থাকতে পারে, সিপিএম এর লোক, তাতে আপত্তি নেই, নদিয়ার তাহেরপুরে সিপিএম এর আগে চেয়ারম্যান পৌর প্রশাসক থাকতে পারে, যেহেতু শুভেন্দু অধিকারী গেছে, কাঁথি পুরসভা পৌর প্রশাসক ভেঙে দাও, হাইকোর্টের অর্ডার মানব না, জোর করে করো, করো, ওখানে কি আছে, মধু আছে? মধু নেই। এই যে লেকচার যারা মারছিল, জানেন কদিন আগে যাদের কোভিড হয়েছিল, আমি বাড়ি থেকে তুলে তুলে নিয়ে গিয়ে একজনকে রাত্রি 12টা 6টার সময় আমি প্রত্যেকে সেবা দিয়েছি। কাঁথির মানুষ শুনে রাখুন, এখন কাঁথি শহর কোভিড মুক্ত হয়ে গেছে, সব হসপিটাল গুলো বন্ধ হয়ে গেছে, সাবধানে থাকবেন ভ্যাকসিনেশন না হওয়া পর্যন্ত, কিন্তু এখানে কোভিড মুক্ত হয়ে গেছে। কালকেই যে ডাক্তারবাবু আমার সঙ্গে লিয়াজো রাখেন, বললেন যে ক্লোজ করা হচ্ছে, এখানে আর কোভিড এই মুহূর্তে কোনো পেশেন্ট নেই, সবাই আমরা সাবধানে নিশ্চয়ই থাকবো যতক্ষণ না ভ্যাকসিন আসছে। আজকে অসুবিধাটা কি হবে কাঁথির লোকের? রাত্রি 3টে 3:30 সময় রাস্তায় ঝাঁট দেওয়া হয়, ড্রেন পরিষ্কার করা হয়, মনিটরিং করবে কি? এই যাদের বসিয়েছেন এরা করবে? এরা তো সব, এদের কলেজের ফর্মটা তো আমার হাতে ফিল আপ করা, আপনি দেখুন এই কাদের কাদের করেছে, একটা লোককে করেছে, সে কাঁথি শহরের ভোটারই নয়, রামনগরের ভোটার, তাকে করে দিয়েছে পৌর প্রশাসক, আরেকজনকে প্রশাসকে বসিয়েছে, বলে অধিকারী বাড়ি সব নিবে, তারাই সব করবে নাকি? আরে আমরা তো চট তুলে জিতি না, ভোটে জিতি, তো মানুষ যদি হারিয়ে দিত আমাদের তো জেতার কোনো সুযোগ ছিল না। কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি, এই যে নামটা বলতে আপত্তি, মানে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য 7 দিন বসে থাকবো, এদের নাম আমি বলবো, আমি শুধু এইসব লোকদেরকে বলবো, এইসব কম ক্যাটাগরির লোকদের মালঝালকে তুলছে মমতা ব্যানার্জি, এই মালঝালকে দিয়ে আপনি জিততে পারবেন না, শুনে রাখুন কান খুলে,
আপনি জিততে পারবেন না, আপনাকে কিরকম কেমন হারাতে হয় সেটা করব। আমার সঙ্গে কি ডিল হয়েছে বিজেপি? কোন ডিল হয়নি। ডিল হয়েছে কি জানেন? এসএসসি এর পরীক্ষা প্রত্যেক বছর হবে, প্রতি বছর চাকরি হবে। ডিল কি হয়েছে জানেন? টেট পাস করা লোকরা চাকরি পাবে। ডিল হয়েছে 2000-4000 টাকার বেতনের কর্মচারী থাকবে না, যার যেটা প্রয়োজন সরকার সেটা দেবে। ডিল হয়েছে আয়ুষ্মান ভারত চালু হবে পশ্চিমবঙ্গে। আমার সঙ্গে ডিল হয়েছে বিজেপির কৃষক সম্মান নিধি যোজনায় 73 লক্ষ কৃষক 6000 টাকা করে পাবে। আমার সঙ্গে ডিল হয়েছে সুশাসন আসবে। ওই যে তোলাবাজ ভাইপো খুব গায়ে লেগে গেছিল, আমি বলি তোলাবাজ ভাইপো আপনার তো রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ছিল, আপনি তো বলেছিলেন, তা রাজনীতি করছেন কেন? আপনি 2019 লোকসভা নির্বাচনের আগে ব্যারাকপুরে গিয়ে বলেছিলেন অর্জুন সিং যদি 2 লক্ষের কম ভোটে হারে আমি রাজনীতি ছেড়ে দেবো। অর্জুন সিং তো হারে জিতে গেছে, তাহলে আপনি রাজনীতি আছেন কেন? বাঁকুড়ার বড়জোড়ায় গিয়ে বলেছিলেন সৌমিত্র খাঁ পঞ্চায়েতে জিততে পারে না, লোকসভায় যদি জিতে যায় বলছি একটা পঞ্চায়েতে জিততে পারে রাজনীতি ছেড়ে দেবো। তা সৌমিত্র তো এলাকায় না ঢুকে লোকসভার এমপি হয়ে গেছে, ঢুকতে দেননি, মিথ্যা মামলা করে কেস করে। জেলার লোক গ্রামের লোকের গায়ে হাত দিয়েছে। হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি স্ট্রিট রাজ্য চালাবে, আমরা কর্মচারী। উত্তর কলকাতা আদি কলকাতায় বাটখারা মন্ত্রী, 500 বছরের পুরনো হাওড়া শহর অবহেলিত, আর জেলার লোকের কোন মূল্য নেই, ধর্মযুদ্ধে নেমেছে। এ লড়াই জিততে হবে। বলছিল বাপের বেটা হলে আঞ্চলিক দল করলি না কেন, খুব সুবিধা হতো না, সরকার বিরোধী ভোটটা কাটতাম 2%-4%, তোমাদের সুবিধা হতো। আর আমি আঞ্চলিক দল করতাম, আমি বুড়ো হয়ে গেলে বা মারা গেলে আমার ভাইপো আমার সেই দলের মালিক হতো, আর আমি ওইসব টুপিতে পরিনি বলে পৃথিবীর সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি করেছে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই লড়াইটা আমরা জিতব। নতুন সরকার হবে, সেই সরকার নরেন্দ্র মোদীর আদর্শ এবং সোনার বাংলা তৈরি করার শপথ নিয়ে এগোবে। আপনারা সহযোগিতা করুন, ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করুন, একটা শৃঙ্খলাবদ্ধ আদর্শযুক্ত পার্টি। সোমনাথ বাবু খুব সুন্দর করে বলছিলেন আমার মাইনরিটি বন্ধুরা আতঙ্কিত হচ্ছেন কেন, নরেন্দ্র মোদীজি 14 সালে আসার পরে যে স্কিমগুলো করেছেন, একটা স্কিম কেবলমাত্র একটা সম্প্রদায় একটা জাতির জন্য করেছেন না, ভারতবাসীর জন্য করেছেন। 9 কোটি কৃষক কিষাণ সম্মান নিধি যোজনা পাচ্ছে, তার মধ্যে 1 কোটির কাছাকাছি মাইনরিটি শিখ খ্রিস্টান মুসলিম জৈন। প্রধানমন্ত্রী আবাস যোজনা, গরিব মানুষের বাড়ি, ভেদাভেদ নেই। এখন এতদিন পরে 9.5 বছর পরে জমের দুয়ারে সরকার, 9.5 বছর কোথায় ছিলেন আপনি? দুয়ারে দুয়ারে সরকার, ভোটের আগে ফর্ম ফিল আপ করেছে, স্বাস্থ্যসাথীতে কিছু হবে না, শুনে রাখুন, দাঁত তুলতে 250 টাকা আর কিডনিতে 2400 টাকা লেখা আছে, ধপের চপ, কিচ্ছু হবে না। আবার বলছে 1 তারিখ থেকে 15 তারিখ পাড়ায় পাড়ায় সমাধান, বলছে এই অল্প সময় তো, এই তো ভোট ঘোষণা হয়ে যাবে, আমি তো পারবো না কিছু করতে, লিখে প্রতিশ্রুতি দিয়ে দিবেন একটা করে চিঠি, কালভার্ট হয়ে যাবে, স্কুল হয়ে যাবে, রান্নাঘর হয়ে যাবে। 9.5 বছর দেখেছি আমরা। আপনারা বলতে পারেন ভাই মন্ত্রী ছিলেন, সব মন্ত্রীকে ল্যাম্পোস্ট বানিয়ে দিয়েছে,
17 সালে বাই ইলেকশনে একজন হারা লোককে আমাদের কাঁধে চাপালো, বললো অন্য কেউ কাঁধে দাঁড়ালে এমএলএ হবে, এ দাঁড়ালে মন্ত্রী হবে, আপনাদের মেডিকেল কলেজ দিবে বলেছিল, আমি বলেছিলাম এদের কথা শুনে দিয়েছে, মহিলা কলেজ দিয়েছে। এটা শুধু কাঁথি বলে নয়, ওই হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জির বাইরে এরা কিছু ভাবে না, ডায়মন্ড হারবারে জোড়া মেডিকেল কলেজ, জোড়া ইউনিভার্সিটি দিয়েছে, রামপুরহাটে দিয়েছে। কাঁথির লোক পায় না, জেলার লোকরা পায় না, গ্রামের লোকরা পায় না, উত্তরবঙ্গের লোকরা পায় না। প্রকৃত উন্নয়ন, সুষম উন্নয়ন, জেলার প্রতিনিধিত্ব, যৌথ নেতৃত্ব, এবং আমি মনে প্রাণে চাই এই রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা তাতে দিল্লিতে এবং কলকাতাতে একই দলের সরকার থাকা দরকার আছে। 44 বছর ধরে এই বিপরীত জায়গায় ছিল, বলছে ভোটের আগে বলছে কেন, ভোটের আগেই তো বলার সময়, তোমাকে তো সরানোর এটাই সময়, হাই টাইম। আপনারা সাহায্য করুন, সহযোগিতা করুন, আমরা জিতব। ক্ষমতার কোন কেন্দ্রবিন্দু গেল এলো, কোথায় কি নমিনেটেড কে হলো ভাবার দরকার নেই, এগুলো সব সাময়িক, নির্বাচন আজ নয় কাল করতে হবে। আর আমরা ভারতীয় জন, আমাকে বলছে হোয়াটসঅ্যাপ পার্টি, হ্যাঁ তুমি কোথায় ছিলে 98 সালে, অটল বিহারি বাজপেয়ী লালকৃষ্ণ আদমানি না থাকলে খুঁজেই পেত না তোমাকে কেউ। এই শহরে তো 2000 সালে আমরা জোট করে লড়েছি, মনে নেই আপনাদের 20টা সিট, 18টা তৃণমূল জোড়া ফুল আর দুটোতে পদ্মফুল, শিখা মিশ্র আর কমলানন্দ, মনে নেই, বড় স্মৃতি আছেন, জয়েন করেছেন স্বাধীনতা সংগ্রামী পরিবারের সঙ্গে। বলুন আপনারা সত্যি কি মিথ্যা? 2004 সালে লোকসভা নির্বাচন বিজেপি আর তৃণমূল ঝান্ডা একসঙ্গে নিয়ে লড়াই হয়নি, আমি তমলুকে লড়েছি, এখানে নীতিশবাবু লড়েছে, তৃণমূল নেত্রী মেদিনীপুরে খুব সত্য কথা বলে গেছেন, 98 যেদিন দল প্রতিষ্ঠা হয় সেদিন কাঁথিতে আমি লড়েছিলাম, দ্বিতীয় হয়েছিলাম। তৃণমূল নেত্রী সুরের এখন কান খুলে এবারেও আপনি দ্বিতীয় হবেন। 99 সালের 9ই আগস্ট অধিকারীরা আপনার সঙ্গে গেছিল বলে আপনি দ্বিতীয় থেকে প্রথম হয়েছেন, আর এবারে অধিকারীরা নেই, আপনি আবার দ্বিতীয় হবেন। এই আদর্শের লড়াইতে বাংলা মোদিজির হাতে তুলে দেওয়ার স্বপ্ন নিয়ে লড়ুন, প্রকৃত কল্যাণ হবে। আমি শুভেন্দু অধিকারী, ব্রাহ্মণবাড়ির ছেলে, সনাতন ধর্ম মানি। আমি শুভেন্দু অধিকারী যতদিন জনপ্রতিনিধি ছিলাম, রাজনৈতিক কর্মী ছিলাম, আমার সেবা আমার কর্ম সবটাই মানব ধর্ম, দুটো ভূমিকা আছে, কিছু লোককে উত্তেজিত করে, কিছু মানুষকে ভুল বুঝিয়ে আপনারা যেগুলো করছেন এর বিচার গণদেবতা জনতা জনার্দন করবে গণতন্ত্রের মহান উৎসবে আগামী বিধানসভার নির্বাচনে। আমার পদ্মাসন, আমার ভদ্রাসন, আমার এই মাটি স্বাধীনতা আন্দোলনের মাটি, কাছেই পিছাবনি, ব্রিটিশের সঙ্গে লড়াইতে লবণ সত্যাগ্রহী বলে বলা হয়েছিল, আমরা পিছাবনি, ভূমি দপ্তরের রেকর্ডে পাবেন না, কিন্তু নাম হয়েছে পিছাবনি, সংগ্রামের জায়গা, ওপারে দেশপ্রাণ, আর একটু এগিয়ে গেলে সতীশবাবু সুশীলবাবুর অজয়বাবুর তাম্রলিপ্ত জাতীয় সরকার, তমলুকের মা মাতঙ্গিনী, মেদিনীপুরের ক্ষুদিরাম, তৃণমূলের ওই সাংসদকে বলি মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায় না, বর্ণ পরিচয় স্রষ্টা বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন, মানুষের সঠিক বিচার করবে। আমি নামগুলো ঘোষণা করছি, অনুপবাবু তাদেরকে পার্টিতে জয়েন করাবেন, 10 বছরের পৌর প্রশাসক সৌমেন্দু অধিকারী, যিনি ছাত্রাবস্থা থেকে কলেজে জিএস হয়ে রাজনীতি শুরু করেছেন,
সত্যেন্দ্রনাথ যারা 30 বছর কাউন্সিলর 10 বছরের ভাইস চেয়ারম্যান কাউন্সিলর মঞ্জুরানী পাল সুনীতা ত্রিপাঠি লড়াকু যুব নেতা কাউন্সিলর প্রকাশ মাইতি লড়াকু যুব নেতা অতনু গিরি বিশিষ্ট শিক্ষক সীতারাম মাঝি কাউন্সিলর ছিলেন সুমিতা সিনা সমাজসেবিকা দিলীপ কুমার মাইতি বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন কাউন্সিলর তরুণ কুমার বেরা বিশিষ্ট আইনজীবী নির্মাল্য দাস প্রাক্তন কাউন্সিলর কমলা বেরা উত্তম মহাপাত্র রাজবাড়ির সদস্যা কাঁথির কিষণনগরের কৃষ্ণা মিত্রা চৌধুরী এক্স কাউন্সিলর কাকলি রানী সিট জগদীশ দিন্দা সুভাষিস পণ্ডা মহাদেব মাইতি স্বপন পাল এখানে অনেক কর্মী সমর্থক নেতৃত্বরা আছেন আপনারা সবাই ভারতীয় জনতা পার্টির মিস কল দিয়ে মেম্বারশিপ নিয়ে নেবেন এবং দেশ ও দশের হয়ে কাজ করবেন আমাদের আইনজীবী বন্ধুরা অনেকে আছেন দীপককে দেখেছি আছে আরো অনেকে আছে তাহলে আমি এখানেই শেষ করি পরে দেখা হবে লড়াইয়ের ময়দানে দেখা হবে তাই তো বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ 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 দিলীপ ঘোষ জিন্দাবাদ 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 অলোক চক্রবর্তী জিন্দাবাদ 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 সৌমেন্দ্র অধিকারী জিন্দাবাদ জিন্দাবাদ সুমিতা সিনহা জিন্দাবাদ প্রকাশ মাইতি জিন্দাবাদ অতনু গিরি জিন্দাবাদ মহানন্দ।